ফাইনালি না পয়সা সেঙ্গি পয়সা সেঙ্গি এবং তাকলে একটু সবাই একটু পারলে নরেন্দ্র মোদি, নরেন্দ্র মোদি, নরেন্দ্র মোদি, জেপি নড্ডা, জেপি নড্ডা, জেপি নড্ডা, নমস্কার মিডিয়া বন্ধুদেরকে, আমাদের কয়েক জেলা জনজাতি মোর্চার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও পরিকল্পনা। কয়েক জেলাতে সাংগঠনিক বৈঠক করেছি, আগামী দিনের কর্মসূচি করা হয়েছে, আরও শক্তিশালী ভারতীয় জনতা জনজাতি মোর্চার শক্তসারে গঠন হয়েছে এবং আরও শক্তিশালী করে আমরা মাঠে ময়দানে প্রস্তুত আছি কয়েক জেলা জনজাতি মোর্চা। এবং দেখুন, আপনারা সবাই জানেন যে ত্রিপুরা রাজ্যে বিকাশ অনেক কিছু হচ্ছে এবং রাস্তাঘাট থেকে, বিদ্যুৎ থেকে, জল থেকে সব কিছু হচ্ছে আপনারা জানেন। আর বিকাশের জন্য তো আপনাদের সঙ্গে তুলে ধরার তো আর কোনো প্রশ্নই উঠে না, কারণ সবাই জানে আমাদের ভারতীয় জনতা পার্টি চার বছরের মধ্যে অনেক কিছু করেছে আর আগামী দিনে আরও কিছু করবে। আর আপনারা চোখে রাখুন সবাই ভারতীয় জনতা পার্টির যে চিন্তাধারা, নরেন্দ্র মোদীর চিন্তাধারা যে আমরা গ্রাম শহরে সরিয়ে দিচ্ছি। জনজাতির ইস্যুর বলতে, জনজাতির জন্য দেখেন নরেন্দ্র মোদি তো একজন একটা আমাদেরকে বড় উপহার দিয়েছে যে রাষ্ট্রের যে আমাদেরকে দিয়েছে আমরা অনেক গর্বিত এবং আনন্দিত। এবং আমরা আমাদেরকে যে সম্মান জিনিসটা দিয়েছে আমরা নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাই এবং আমরা রাষ্ট্রপতিকে আমরা শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই।